যারা মাঝহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। মাঝহাব মানা মানে রাসূলকে অমান্য করা, সাবধান থাকবেন। মাঝহাব মানা জরুরি কি না? মাঝহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, কথিত আহলে হাদিসদের মতে মাঝহাব মানা শিরক বিদআত গুনাহের কাজ। যারা মাঝহাব ফলো করে তারা বিদআতি মুশরিক, গুনাহগার, রাসূলকে অমান্যকারী, নাউজুবিল্লাহ। অথচ এই কথিত আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় গুরু, যাকে প্রতিনিয়ত কথিত আহলে হাদিসরা অনুসরণ করে, অনুকরণ করে, ফলো করে, যাকে কথিত আহলে হাদিসরা শাইখুল ইসলাম বলে উপাধি দিয়েছে, সে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। তিনি নিজেও একজন মাজহাবি ছিলেন। আপনারা লক্ষ্য করুন, আদ-দুরারুস সানিয়া প্রথম খণ্ড 227 পৃষ্ঠাতে উল্লেখ আছে, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি তিনি নিজেই বলেছেন, ওয়া নাহনু আইদান ফিল ফুরুই আলা মাযহাবিল ইমাম আহমদ ইবনে হাম্বল, আমরা ফুরুআতের মধ্যে, মাসআলা মাসাইল শাখা প্রশাখার মধ্যে, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের উপর আছি, আমরা মাযহাবকে ফলো করি। দুই নম্বর মুআল্লাফাতু শেখ আল ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব সপ্তম খণ্ড 40 পৃষ্ঠাতে উল্লেখ আছে যে, ফানাহনু ওয়ালিল্লাহিল হামদ মুত্তাবিঈনা গায়রু মুবতাদিঈন আলা মাযহাবিল ইমাম আহমদ ইবনে হাম্বল, অর্থাৎ আল্লাহর শুকর আমরা বিদআতি নয়, বরং আমরা হাম্বালি মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবকে আমরা অনুসরণকারী, অনুসরণ করি। তিন নম্বর আল বদরু তলে দ্বিতীয় খণ্ড 6 পৃষ্ঠাতে ইমাম শৌকানি আহলে হাদিসদের ইমাম তিনি লিখেছেন যে, ওয়া কানা হাম্বালিয়ান, এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, হাম্বলি ছিলেন। কথিত আহলে হাদিসের আরেকজন বড় আলেম আল্লামা ইসমাইল সালাফি তিনিও লিখেছেন যে, ওয়াল ওয়াকিউ আন্নাহু আলা মাযহাবিল ইমাম আহমদ ফিল ফিকহি, প্রকৃতপক্ষে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি তিনি ফিকহের ক্ষেত্রে ইমাম আহমদের মাযহাবের অনুসারী ছিলেন। পাঁচ নম্বর তর্জুমান ওয়াহাবিয়া 15 পৃষ্ঠার মধ্যে নওয়াব সিদ্দিক হাসান লিখেছেন, ও আর উনকা বেটা দুনো হাম্বালি মাজহাব তে, আব্দুল ওয়াহাব এবং তার ছেলে মোহাম্মদ দুজন হাম্বালি মাজহাবি ছিলেন। ছয় নম্বর ফতোয়ায় সানাইয়া প্রথম খণ্ড 414 পৃষ্ঠাতে উল্লেখ আছে, সানাউল্লাহ উমরতুসুরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এক আলেম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদ মে পয়দা হওয়া তা জো হাম্বালি মাজহাব কা পাইরুতা, অর্থাৎ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নামের এই আলেম তিনি নজদের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং হাম্বালি মাজহাবের অনুসারী ছিলেন, অনুসরণ করতেন। সাত নম্বর তারিখ আহলে হাদিস 175 পৃষ্ঠাতে উল্লেখ আছে, শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব হাম্বালি মাযহাবকে মুকাল্লিদ তে, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি তিনি হাম্বালি মাযহাবের মুকাল্লিদ ছিলেন। আট নম্বর শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব কি সিরাত 144 পৃষ্ঠাতে উল্লেখ আছে, অমুমি তৌর পর শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আর উনকে করিবি রুফাকা হাম্বালি মাসলাক পড়তে, অর্থাৎ সাধারণভাবে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এবং তার নিকটাত্মীয় যারা সাথে ছিলেন তারা হাম্বালি মাসলাকের উপর ছিলেন, মাযহাবের উপর ছিলেন। নয় নম্বর শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আর উনকে দাওয়াত এই কিতাবের 6 পৃষ্ঠাতে উল্লেখ আছে, ফুরুউ মে উনকা মাযহাব হাম্বালি হে, ফুরুআতের মধ্যে মাসালা মাসাইলের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদির মাযহাব ছিল হাম্বালি। দশ নম্বর শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব 173 পৃষ্ঠাতে উল্লেখ আছে, বস হাম এলান করতে হ্যাঁ কে হাম বিদআতি নহি হ্যাঁ বলকে বিহামদুল্লাহ হাম লোক ফুরুউ মে ইমাম আহমদ ইবনে হাম্বল কে পাইরুকার হ্যাঁ, অর্থাৎ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তিনি ঘোষণা দিয়ে বলছেন যে, আমরা ঘোষণা করছি যে আমরা বেদাতি নয়, বরং আল্লাহর শুকর আমরা ফুরুআতের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনুসরণ করি, অনুসরণ করি। এগারো নম্বর ইশাহাতুস সুন্নাহ ষষ্ঠ খণ্ড 308 পৃষ্ঠা, বারো নম্বর শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আর ওয়াহাবি তাহরিক 108 পৃষ্ঠা, 109 পৃষ্ঠা, 124 পৃষ্ঠা, 13 নম্বর ইত্তেহাব 414 পৃষ্ঠা। প্রিয় সুধী, আমি কেবল 13টি কিতাবের রেফারেন্স দিলাম, এই 13টি কিতাব আহলে হাদিসদের লিখিত কিতাব, আহলে হাদিসদের প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে, ছাপানো হয়েছে। এই 13টি আহলে হাদিসদের কিতাবে আহলে হাদিসরাই দ্ব্যর্থহীনভাবে লিখে রেখেছেন যে তাদের গুরু, তাদের ইমাম, তাদের শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তিনি হাম্বালি মাযহাবের অনুসারী ছিলেন, তিনি মাযহাবি ছিলেন, তিনি মুকাল্লিদ ছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে কথিত আহলে হাদিসদের একজন আলেম আবু বকর জাকারিয়া তিনিও স্বীকার করেছেন যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি তিনি হাম্বালি মাযহাবের অনুসারী ছিলেন। যেমন আপনারা তার মুখ থেকেই শুনে আসুন, থাকে যারা সত্যিকার আকিদার অনুসরণ করে বা সহি আকিদার ধারক, বা তারা কখনো এই শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আকিদার বিরোধী ছিল না, এবং তখনও ছিল না, আগেও শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব কখনো সহি আকিদার বিরোধী কোনো লোক ছিলেন না, এবং তিনি কখনো জুহুদ ও তাকওয়ার বিরোধী ছিলেন না। বরং আপনারা জানেন যে
শেখ হোসেন মাহমুদউদ্দিন আব্দুল্লাহ রহমতুল্লাহ হাম্বলি মাযহাবের লোক ছিলেন এবং ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনিও হাম্বলি মাযহাবের লোক ছিলেন এবং তারা একে অপরকে সম্মান করতেন সুন্দর করে কথা বলতেন একে অপর থেকে সুন্দরভাবে উল্লেখ করতেন প্রিয়শ্রোতা আপনারা শুনলেন যে কথিত আহলে হাদিসদের শাইখ আবু বকর জাকারিয়া তিনিও স্বীকার করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন কথিত আহলে হাদিসদের আরেকজন শাইখ আছেন শহীদুল্লাহ খান মাদানী তিনিও স্বীকার করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি হাম্বলি ছিলেন যেমন আপনারা তার মুখ থেকে শুনে আসুন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার আকীদা সংক্রান্ত বিষয়ে তিনি বলছেন স্পষ্ট তিনি ঘোষণা দিচ্ছেন واما مذهبنا فمذهب الامام احمد بن حنبل امام اهل السنه في الفروع ولا ندعي الاجتهاد واذا بانت لنا سنه صحيحه عن رسول الله صلى الله عليه وسلم عملنا بها ولا نقدم عليها قول احد كائنا من كان তিনি বলছেন যে আমরা হাম্বলি মাযহাবে ছিলাম আসি হাম্বলি মাযহাবে সেখানে এটাকে বিশেষ করে শাখা প্রশাখার ক্ষেত্রে নতুন করে ইস্তিহাদ করার প্রয়োজন নাই সেই ইমামের ইস্তিহাদটাই গ্রহণ করব প্রশুদি আপনারা শুনলেন যে কথিত আহলে হাদিসদের দুজন শায়খ আবু বকর জাকারিয়া এবং শহীদুল্লাহ খান তিনারা স্বীকার করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নাজদি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন এমনকি আমি কথিত আহলে হাদিসদের ১৩টি কিতাবের রেফারেন্স দিলাম যেখানে দ্ব্যর্থহীনভাবে লেখা আছে আহলে হাদিসরাই স্বীকার করে লিখে রেখেছেন যে তাদের গুরু তাদের ইমাম তাদের অনুসরণীয় অনুকরণীয় শাইখুল হাদিস মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি তিনি একজন হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিলেন এবং মাযহাবী ছিলেন এখন আবু এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা যদি সঠিক মেনে নেওয়া হয় যে যারা মাযহাব অনুসরণ করে তারা এক শিরিক করে বা তারা বিদআত করে তারা কবর পূজা করে তারা গুনাহগার এবং তারা রাসূলকে অমান্য করে যদি এটা যদি সঠিক ধরে নেওয়া হয় তাহলে তাদের আকাবির তাদের শাইখুল ইসলাম হ্যাঁ তাদের অনুসরণীয় অনুকরণীয় ইমাম গুরু এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি তিনি মুশরিক হয়ে যাবেন বিদাতি হয়ে যাবেন গুনাহগার হয়ে যাবেন রাসূলকে অমান্যকারী হয়ে যাবেন নাউজুবিল্লাহ আর তিনি যদি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি তিনি যদি মাযহাব ফলো করার কারণে যদি মুশরিক হয় বিদাতি হয় গুনাহগার হয় রাসূলকে অমান্যকারী হয় তাহলে তাকে অনুসরণ করে কথিত আহলে হাদিসরা কেমনে মুসলমান হতে পারে প্রিয় শুধু আসলে প্রকৃত কথা হচ্ছে মাযহাব মানা শিরক নয় বিদআত নয় গুনাহের কাজ নয় বরং যেই বিষয়ে কোরআন হাদিসের সুস্পষ্ট বিবরণ নেই সেই বিষয়ে মুজতাহিদের ইজতিহাদকে ফলো করা মাযহাব অনুসরণ করা ফলো করা এটা ওয়াজিব এটা আবশ্যক এটা অপরিহার্য এটা বিদআত নয় শিরক নয় এটা গুনাহের কাজ নয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সমাজ দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম